महादेव। আমার পুত্রের আচরণ সম্বন্ধে কি বলবো? আমার কাছে কোনো বাক্য নেই, শুধু এইটুকুই বলবো যে সে শুধু আপনাকেই অপমান করেনি, আমাকেও অপমান করেছে। আমি তাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব না যতক্ষণ না আপনি তাকে ক্ষমা করছেন। কিন্তু আমি আপনার কাছে একটা প্রার্থনা করছি, সে যা কিছু করেছে তার দণ্ড সতীকে দেবেন না। আপনার স্মরণে থাকবে অনেক কাল পূর্বে যখন আমি একাই এই সংসার নির্মাণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই সময় আমি আপনার তপস্যা করেছিলাম, যার ফলস্বরূপ আপনি প্রসন্ন চিত্তে প্রকট হয়েছিলেন, আর এই জগতের নিরন্তর সৃষ্টির জন্য আপনি আমার প্রার্থনায় দেবী শক্তিকে আপনার থেকে আলাদা করে দিয়েছিলেন, ত্যাগ করেছিলেন তাকে। আপনি একা হয়ে গেলেন, অপূর্ণ হয়ে গেলেন। কিন্তু আজ কেবল আপনার ত্যাগের কারণে এই পৃথিবীর 84 লক্ষ জনিতে এই সংসার লালিত হচ্ছে। আমি তখনই সংকল্প করেছিলাম যে আমি আপনার কাছে দেবী শক্তিকে ফিরিয়ে দেব, যাতে আপনি পুনর্বার সম্পূর্ণ হতে পারেন। সেই জন্যই আমার আদেশে দক্ষ দেবী শক্তিকে তপস্যার মাধ্যমে প্রসন্ন করে নিজের কন্যা রূপে অবতীর্ণ হওয়ার প্রার্থনা জানাই। হ্যাঁ মহাদেব, সতীই হল আপনার দেবী শক্তি, সতীকে গ্রহণ করুন। আমি আপনার কাছে মিনতি করছি, আপনি ওনাকে গ্রহণ করুন। দক্ষের কর্মের দণ্ড নিজেকে বা সতীকে দেবেন না।